আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এই যে দেখেন এই যে পাশে আমার বাড়ি আর এই যে আমার একটা বড় আপা তিনশোটা হাঁস নিছে সেই হাঁসগুলো মাসাল্লাহ অনেক বড় হয়েছে তো দেখেন দেখতে কত সুন্দর লাগতেছে তো আমারও হাঁস ছিল আমিও গত বছর হাঁস নিয়েছিলাম নিয়ে হাঁস পালছি তা আলহামদুলিল্লাহ হাঁস আমার মোটরের ট্যাঙ্কি ছিল না আমি ট্যাঙ্কি দিছিলাম আমার সিঁড়ি ঘরে টিন ছিল না আমি টিন দিয়েছিলাম তো এই বছর আমি হাঁস নেই নাই কেন হাঁস নেই না সেটা অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব তো এইবারে যে আমার পাশে যে আপার বাড়ি সে আপার নিচে হাঁস তিনশোটা হাঁস নিচে তো আলহামদুলিল্লাহ সবগুলো হাঁস এরকম হয়েছে তো এই হাঁস কিছুটা এই পাশে আছে কিছুটা ওই পাশে মানে ভাগাভাগি করে আছে হাঁস মানে ওরা দল ভাগ করছে এই সাইডে অনেক দিন পর্যন্ত পানি থাকে মানে মোট তিন মাস পানি থাকে আর বাদ বাকি সময় শুকনা থাকে তো এখানে হাঁস পালার একটা সুবিধা আছে কিন্তু যদি প্রতিবেশী হয় ভালো তা আমি হাঁস কিসের জন্য নেই নেই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি তা আমি যখন হাঁস নিয়ে পালি তো আমার আশেপাশে যে প্রতিবেশীরা আছে তাদের নাকি গন্ধ লাগে আমার হাঁস কিন্তু এখানে থাকতো না আমার হাঁস থাকতো ওই পাশে চলে যেত মাঠের দিকে আর আমার বাড়িতে আমার বাড়িতে হাঁস থাকতো সকালে সারি দিতাম বিকালে আসত আর এই হাঁসগুলো সবসময় এখানেই থাকে তো আমার হাঁস নিয়ে দেখে আমার প্রতিবেশীর অনেক হিংসা হাঁসে নাকি গন্ধ লাগে তো আমার বাড়িতে আমার হাঁস থাকবে তার যদি গন্ধ লাগে আমার কিছু করার নেই সে আমাকে হাঁস পালতে দিবে না তো সে সে আসে আমার হাঁসগুলো বীজ দিয়ে তারপরে এমনি আমি বাসায় থাকতাম না মাশরুমের কাজ করতাম আমাকে এখানে ওখানে যাতে দিত হতো তো সেই ক্ষেত্রে ওনারা আমার হাঁস মারে ফেল দিত আবার হাঁস হারাতো পাতাম না এই জন্য রাগ করে আর হাঁস নেই না কিন্তু আমি হাঁস নিব আমি হাঁস নেই নাই দেখে আমি হার মানছি তা না এই বছর আমি নেই এই বছর আমার অনেকটা চাপ যাচ্ছে মাশরুমের এই যে খামারটা করতে হলো মানে অনেক সমস্যা ইনশাল্লাহ এই হাঁসগুলো বেচলে হয়তো নিব বা এখান থেকে কিছু হাঁস হয়তো কিনবো আর আমি হার মানার পাতি না আর আমার বাড়িতে আমার হাঁস থাকবে আমার কি আমার প্রতিবেশী দুই টাকা সাহায্য করবে তার বাড়ি আলাদা আমার বাড়ি আলাদা হাঁস পারলে গন্ধ আসবেই তো সে তার যদি গন্ধ লাগে আমার তো কিছু করার সে তার নাকে শিবি দিয়ে রাখুক আমার তো কিছু করার নেই আর আমার বাড়িতে তো তাকে আসতে বলিনি সে আমার বাড়িতে আসবে আবার আমাকেই বলবে যে গন্ধ লাগে তো আমি কি আমার বাড়িতে তাকে আসতে বলেছি তো যাই হোক কারো করে খাওয়া কেউ দেখতে পায় না এটাই তার প্রমাণ তো এই যে পাশেই কিন্তু আমার আপা আবার তিনশোটা হাঁস নিছে একে কিন্তু কেউ কিছু বলতে পারে না আমার আপাটাকে কেউ কিছু বলতে পারে না যত সব আমাকে বলে কারণ কি জানেন আমি এখানে এসে নতুন বাড়ি করছি এই জন্য আর লোন বাড়ি সব না আগে আসেছে মানে আগে যারা আসছে তাদের সব কিছুই পালা যাবে আমার পালা যাবে না আমি ছাগলের নিচে আমার ছাগলের সমস্যা আমার ছাগল যদি একটু বাইরে আসতো আসে মানে প্রতিবেশীরা বলতো কেন ছাড়ে দিচ্ছ কি মানে অনেক কথা বলতো এই জন্য আমি হাঁস মানে আমার ছাগলটাকে আমার আপার বাড়ি দিয়ে আসছি তারপরে হাঁসগুলো সব বিক্রি করে দিছি তো এখন দেখতেছি যে আমার পালা যাবে না তারা পালবে এটা কেমন কথা হয় বলে তো ইনশাল্লাহ আমি আবারও হাস পালব তো সবাই আমার জন্য দোয়া করবেন এই কথাটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন যে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাই তো আপনাদের সঙ্গে কিছু কথা শেয়ার করলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ